হ্যালো বন্ধুরা, আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট হলো ভারী বৃষ্টির সতর্কতা। দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস। পুরোপুরি জানতে এবং বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার বৃষ্টির অবস্থা বা আবহাওয়ার অবস্থা কী সেটা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনে চাপ দিন। এবার বিস্তারিত, ভারতে স্থলভাগে থাকা সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। আগামী বুধবার 14 সেপ্টেম্বর দেশের 8 বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আবহাওয়া সূত্রে আরও জানা যায়, ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসাবে বর্তমানে মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ হাওয়া অফিস। আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমতে পারে। পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 2 ফিট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের প্লাবিত হতে পারে। তবে আলিপুর অর্থাৎ ভারতের আলিপুর আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, আগামী 19 সেপ্টেম্বর হতে আরেকটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং সেটি স্থলভাগে আঘাত হানবে এবং ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়া এই নিম্নচাপের ফলে বাংলাদেশের আমন চাষিদের মুখে কিন্তু অনেকটা হাসি ফুটেছে, যে আমন ধানের কালি হচ্ছিল না বা আমন ধান রোদে পুড়ে যাচ্ছিল, হলুদ হয়ে যাচ্ছিল, সেই আমন ধানের ক্ষেতে কিন্তু পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং কৃষকের মুখে হাসি ফুটেছে এবং আমন ধানের যে উৎপাদন অনেকটা ব্যাহত হতো সেক্ষেত্রে অনেকটা এই বৃষ্টিটা অনেকটা লাঘব করবে বলে আশা করি। সুপ্রিয় ভিউয়ার্স, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনে চাপ দেবেন। আপনারা সবসময় ভালো থাকুন এবং সুন্দর থাকুন, এবং সবসময় আবহাওয়ার আপডেট পেতে মিরর অফ বাংলাদেশ চ্যানেলটির সঙ্গে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।